বাংলার প্রাণের উৎসব হলো শারদ উৎসব, কিন্তু আমাদের এই ত্রিপুরা এমন একটি রাজ্য যেখানে জাতি জনজাতি সকল অংশের মানুষ একত্রে বসবাস করে এবং একে অপরের সকল উৎসব আনন্দে সামিল হয়ে থাকেন। আর এই উৎসবে জাতি জনজাতির সকল অংশের মানুষ যেন একসাথে মিলে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় জাতি জনজাতির সকল অংশের মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি জারি রেখেছেন মজলিশপুর কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার মহাপঞ্চমের পূর্ণতিথিতে মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শঙ্কর বাজারে 29, 30, 31 এবং 32 নম্বর বুথের জাতি জনজাতি উভয় অংশের মহিলাদের মধ্যে 320টি শাড়ি এবং পাঁচরা বিতরণ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বললেন, বিগত বছরগুলোতে তিনি শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছেন এবং এই বছর গোটা মজলিশপুর বিধানসভা এলাকা জুড়ে প্রায় 6,000 শাড়ি ও পাঁচরা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যেই 5,500 শাড়ি এবং পাঁচরা বিতরণ করা হয়ে গেছে। আগামীকাল অর্থাৎ ষষ্ঠী পর্যন্ত এই বস্ত্র বিতরণ কর্মসূচি চলবে বলেও জানান মন্ত্রী। এটা আমাদের প্রতিনিয়ত যে কর্মসূচি চলে আসছে বিগত কয়েকদিন ধরে মজলিশপুর মণ্ডলের অন্তর্গত, আজকে আমরা 29, 30, 45, 31, 32 এই চারখানা বুথের মধ্যে শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে বিশেষ করে উপজাতি অংশের মানুষ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত উপজাতি অংশের মায়েরা বোনেরা এখানে জমায়েত হয়েছে, তাদেরকে আমরা শাড়ি এবং পাঁচরা বিতরণ করছি বরাবরের মতোই। এবং আগামী কয়েকদিন ষষ্ঠী পর্যন্ত এই শাড়ি এবং পাঁচরা বিতরণ সেই কর্মসূচি চলতে থাকবে। প্রায় আমরা ধার্যমাত্রা লক্ষ্যমাত্রা রেখেছি সারা মণ্ডলে 6,000 পাঁচরা এবং শাড়ি আমরা বিতরণ করব এবং ইতিমধ্যে প্রায় 5,500 শাড়ি এবং পাঁচরা বিতরণ হয়ে গেছে। আজকে এবং আগামীকালকে তার শেষ দিন আমরা করব। সবাই যেন শারদ উৎসব মঙ্গল মতো কাটায়, মঙ্গলময় মার আশীর্বাদে যেন প্রত্যেকের সুখ সমৃদ্ধি সেখানে বয়ে আনে সেটাই আহ্বান জানাবো। এবং আজকে এই উৎসবের দিনগুলোতে জাতি উপজাতি প্রত্যেকের মধ্যে আনন্দ দেখতে পেয়ে আমরাও আনন্দিত এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা সবাই চাই যাতে এই রাজ্যের প্রতিটা অংশের মানুষ আনন্দে থাকে, শারদ উৎসবের দিনগুলো যেন নির্বিঘ্নে কাটায়, কোনো ধরনের অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কোনো শিকার মানুষকে হতে না হয়। এই দিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন মজলিশপুর মণ্ডলের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস, জিরানিয়া ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শুভামণি দেববর্মা, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, সমাজসেবী পার্থ সারথী সাহা সহ স্থানীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।